আসসালামু আলাইকুম ডিএস টিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরডি রিয়াদ। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার 2 নং শালডাঙ্গা ইউনিয়ন পরিষদ 3 নং সদস্যপদ প্রার্থী এনামুল ইসলাম ফুটবল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সিনিয়র স্টাফ ক্রাইম রিপোর্টার বাংলাদেশ মোহাম্মদ মোখলেজুর রহমান চৌধুরী ও ভিডিও চিত্র ধারণ করে সিনিয়র ক্রাইম রিপোর্টার বাংলাদেশ মোহাম্মদ ইব্রাহিম। বিস্তারিত দেখুন ডিএস টিভি খবরে, ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আসলে এটা হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিক্ট আমি আসলে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার বার্তা হচ্ছে প্রতিনিধিত্ব। আমি বিগত কয়েক বছর ধরে আসলে জনসাধারণের মাঝে সুখে দুঃখে দিনগুলো যাপন করে আসছি। তো আগামী 5 তারিখে যেহেতু নির্বাচন এবং পার্শ্ববর্তী আমাদের দেবীগঞ্জ উপজেলার পাশে গোদা উপজেলায় সুন্দর একটা নির্বাচন আমি দেখতে পাইছি এবং এই নির্বাচনে সুন্দরভাবে আপনার আসলে দিক নির্দেশনামূলক সুন্দরভাবে একটা নির্বাচন আমরা দেখতে পাইছি। আমি আশা করব আপনার মাঝে যে আমাদের এই দেবগঞ্জ থানাও সেই অবাধ সুষ্ঠু নির্বাচন আপনার কাছে আমরা সকলে মিলে আসলে উপহার চাচ্ছি। আর আমি প্রার্থী হিসেবে জনগণ যদি আসলে আমাকে নির্বাচিত করে, আমি এতটুকু কথা দিচ্ছি যে আপনার দিক নির্দেশনামূলক কথাগুলো এবং আপনার দিক নির্দেশনামূলক চাওয়াগুলো সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করব এবং দুর্নীতিমুক্ত করার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমার সামনে অনেক মানুষ উপবিষ্ট, সবার সামনে আমি কথা দিচ্ছি যে আপনার নীতিমালার মধ্যে 5টি বছর কাটিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতি দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী